টানা দুমাস ধরে ভয়াবহ বন্যার কবলে পাকিস্তান। বন্যায় মৃতের সংখ্যা এরই মধ্যে ছাড়িয়েছে 1000-এর ঘর। এছাড়াও আরো বহু মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন। বন্যার তীব্রতার কারণে পানিবন্দী মানুষকে উদ্ধার করতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের। এমন পরিস্থিতিতে মরদেহ বহনের খাটিয়া ব্যবহার করে বন্যায় দুর্গতদের উদ্ধার করছে কর্মীরা। মূলত খাটিয়ার ওপর দড়ি বেঁধে বন্যার পানির ওপর দিয়ে নিরাপদ স্থানে মানুষকে টেনে নেওয়া হচ্ছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট ও বিবিসি। বন্যার পানির তীব্র স্রোতের কারণে দুর্গত মানুষের কাছে উদ্ধারকর্মীদের পৌঁছাতে বেগ পেতে হওয়ায় ব্যতিক্রমী এই উদ্যোগে মানুষকে নিরাপদ স্থানে নেয়ার কাজ শুরু হয়। এদিকে খাটিয়ার মাধ্যমে মানুষকে উদ্ধারের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। বিবিসি বলছে বন্যার পানির স্রোতের কারণে পানির ওপর দিয়ে পুশি সিস্টেমে লোকদের দুর্গতদের উদ্ধার করে বিছানা ফ্রেম খাটিয়ার ব্যবহার করছে পাকিস্তানের স্বেচ্ছাসেবীরা। এদিকে বন্যা মোকাবিলায় আরও আন্তর্জাতিক সহায়তা চেয়েছে পাকিস্তান। গত 24 ঘন্টায় দেশটিতে বৃষ্টি ও বন্যায় সম্পর্কিত নানা ঘটনায় 119 জন মারা গেছে বলে জানিয়েছে বিবিসি। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাইটিভি।